মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকে আমি 6:30 সময় উঠেছি, উঠে স্নান করে পুজো দিয়েছি আর একটু টি খেয়েছি। আসলে আজকে আমাদের হলো গৃহপ্রবেশ, বলেছিলাম আপনার সঙ্গে শেয়ার করবো। আজকে হলো সোমবার 27 জানুয়ারি। তো আমার তো উপোস করতে হবে না, কারণ মা বাবা পুজোতে বসবে আর আমি না উপোস করতে একদম পাই না। চা না খেলে না পুরো মাথা ব্যথা করে, এনার্জি পাই না। চা বলতে গ্রিন টি খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি এখন। আর রেডি হয়েছি, দেখুন এই কানের দুলটা পরেছি, প্রিয়র সঙ্গে কিনেছিলাম। এই জামাটা পরেছি, চুড়ি পরেছি দুটো, সেজে নিয়েছি সিম্পল। আর নিচে একটা প্লাজো পরেছি, বাট ওটা দেখাতে পাচ্ছি না, জামাটার লম্বা দশের জন্য। তো এখন যাবো, সব কিছু হয়ে গেছে, ঘরের কাজ আর সব কিছু। আগের দিন একটা মানে মারুতি গাড়ি করে নিয়ে যাওয়া হয়ে গেছে, মানে পুজোর জিনিসপত্র আর হচ্ছে বাসন টাসন আছে, ফল টল ফুল। আর এখনও কিছু কিছু নিয়ে যাওয়া হবে, যাবো মারুতি গাড়িটাই আসবে আবার। তো মা বাবা রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি, যেতে যেতে আপনার সঙ্গে আবার সব শেয়ার করবো। ঠিক আছে, টাটা। দেখুন এটা হলো আমাদের ফ্ল্যাটের বাইরের মানে পজিশনটা আর কি। আসলে এটাতে এখন প্রাইমার মারা হয়েছে আমাদের ফ্ল্যাটে, এখনও রং হয়নি। রংটা হবে কিছুদিন বাদে, তখন তো শেয়ার করবোই কেমন রং হয়েছে। এই যে আমি এবারে আমাদের ফ্ল্যাটের ভেতর প্রবেশ করছি। এই যে আমাদের ডাইনিং রুম বা হলও বলতে পারেন। এইসব কালারগুলো আমি চুজ করেছি, এখানে একটু ভায়োলেটের টাচ দিয়েছে আর এই পুরোটাই ইয়েলো। জানি না ক্যামেরাতে কেমন লাগছে। আর একটু এখন পূজার জিনিসপত্রের জন্য মানে একটু ভর্তি ভর্তি আছে, পরে আর কি একটু মানে ভালো করে গোছানো হবে। এই যেটা আমাদের রান্নার জায়গাটা, কিচেন মানে ওপেন কিচেন আর কি। আর এদিকে আছে একটা হাত ধোয়ার বেসিন, আর এটা হলো টয়লেট। এখন নিউ বলে তাই দেখাচ্ছি, আবার কেউ কিছু মনে করবেন না। নিচটা হলো মার্বেলের আর দেওয়ালটা হলো টাইলসের। সাওয়ারও আছে, ওদিকে একটা তাকও হয়ে করে দিয়েছে এই যে, আর ওদিকেও একটা তাক আছে। এখানেও একটা বেসিন করা যাবে, পরে করব। এবার দেখা এই রুমটা, এই রুমটার কালারটা হলো ভায়োলেট আর অরেঞ্জ। দেখুন নিচটা পুরো সবারই মানে টাইলস। এই ওপরটা হলো লবি, আর ওইদিকে একটা বাংকার আছে। এখানে ঠাকুরের জায়গা, মানে একটাতে ঠাকুর রাখবো আর বাকিটাতে দেখা যাক কী করি। এবার দেখা এই ঘরটা, এটাতে আছে পিঙ্ক আর গ্রিনে, গ্রিন বলতে একদম হালকা লাইট গ্রিন, লেমন কালারও বলতে পারেন। তো এখানে আমরা পুজোটা করব, মানে গৃহপ্রবেশের। এখনও ঘরে কিছু কিছু কাজ বাকি আছে, করাতে হবে, যেহেতু প্রায় হয়ে গেছে তাই আমরা পুজোটা করে নিলাম। আর এর পেছন দিকে আছে ব্যালকনি, সেটা এখন আর দেখালাম না। হাই বন্ধুরা, এইমাত্র এলাম, এখন বাজে ওই 9টা, চলে এসেছি। এখন সব যোগাযোগটি চলছে, আমাদের ঘরের সব রঙগুলো আপনার সাথে শেয়ার করবো। সব আমি চুজ করেছিলাম এশিয়ান পেন্টের রয়্যালের অয়েল পেন্ট আর কি, মানে অয়েল প্রাইমার দিয়ে করা হয়েছে, তারপরে পেন্ট, সেটা আগে বলা হয়নি ওর জন্য। ঠিক আছে চলুন, তাহলে এখন আর গল্প করার সময় নেই, এখন অনেক কাজ করতে হবে, পরে আমার সব শেয়ার করছি। যোগাযোগ দিতে পারো? হ্যাঁ। Okay.
ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জনো কে সংকট ছিন্ন মে দূর করে, ওম জয় জগদীশ হরে, যো ধ্যাবে ফল পাবে দুঃখ বিলসে মন কা, সুখ সম্পত্তি ঘর আবে, কষ্ট মিটে তন কা, আপনারা হয়তো আমার আবার শুনতে পাবেন না, তো ঠাকুর মশাইয়ের সঙ্গে তো একদিন আসবে বলেছিল, তিনি আসতে পারেননি, তারকে মারা মানে তার মানে শাশুড়ি মা মারা গেছেন, তো সেই জন্য আমি মা আমার মামি এসছে সবাই মিলে একটু হেল্প করছিলাম, বাবা তো আছে, মামাও এসছে, মামিকে বললাম আসতে, মামি ক্যামেরার সামনে আসবে না লজ্জা পাচ্ছে, তো আমি চলে এলাম একটু সুযোগে, বাবাকে একটু হেল্প করছে, চিমনির ওখানে হেল্প করলাম একটু এটা ওটা দেওয়ার জন্য, টুকিটাকি ওরা অনেকে আসছে, এবং পুজো তো শুরু হয়ে গেছে আর পুজোর সময় যোগার জয়ন্তী আপনাদের সাথে শেয়ার করছি, সব গুছিয়েও নিয়েছি, বাবার চিনি মাখা হয়ে গেছে, একটু ডেকোরেশন করে দিয়েছি আমি কাজু কিশমিশ নারকেল আর ডালিম দিয়ে, আর এতে কোনো ফল দিইনি, ঠাকুরমশাই না করলেন, এই ময়ূরের পালকটা নিয়ে এসেছি সেই মেলা থেকে কেনা, আর এখন হচ্ছে দুধ উতলানো, দেখুন সুন্দর দুধটা উতলে গেল, ব্যাস তাই আপনার সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন মা এসে, বান্ধবী আমার ওই জেঠিমা চলে এসছে যার বার্থডেতে এসেছিলাম এখানে, আর পাশে আমার মা আর মামি দাঁড়িয়ে আছে, আর এদিকে মামা লজ্জা পাচ্ছে বলছে মুখ দেখাবে না, তো এবার দেখিয়ে দিয়েছে, আর এই একটা দাদা মার ওই সেই বান্ধবীর ছেলে যে আমার মায়ের বার্থডে করেছিল, আরও সবাই এলে আস্তে আস্তে দেখাবো আপনাদের।